21 মে 1991, রাত ঠিক 10:10, ভিড় ঠেলে রাজীব গান্ধী হেঁটে যাচ্ছিলেন সামনে থাকা মঞ্চের দিকে। এরই মধ্যে 23 বছরের একটা মেয়ে হাতে মালা নিয়ে এগিয়ে আসে রাজীব গান্ধীর দিকে। রাজীব গান্ধীও ঝুঁকে সেই মালাটা গলায় পরে নেন, আর এরপর সেই মেয়েটা পা ছুঁয়ে প্রণাম করতে চায়। কিন্তু তার হাত রাজীবের পায়ের বদলে যায় তার কোমরে থাকা বোমার ট্রিগারে, আর সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। 10 হাত দূরে ছিটকে পড়ে যায় রাজীব গান্ধীর শরীরের কয়েকটা অংশ। বন্ধুরা, আজ আমি বলছি ভারতের সবথেকে নবীনতম প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর হত্যার ষড়যন্ত্র নিয়ে। আপনি জানলে আশ্চর্য হবেন, যে ব্যক্তি রাজীব গান্ধীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তাকে রাজীব গান্ধী নিজের হাতে একটা বুলেট প্রুফ জ্যাকেট গিফট করেছিলেন। এমনকি যে মেয়েটা সেদিন বোমা ব্লাস্ট করেছিল, সে মাত্র 9 দিন আগেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ভিপি সিং এর র্যালিতে গিয়ে বোমা ব্লাস্টের রিহার্সাল করেছিল। এমনকি রাজীব গান্ধীকে হত্যার সময় ঠিক যেভাবে রাজীব গান্ধীর পায়ে সে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিল, ঠিক একইভাবে সে ভিপি সিংকেও প্রণাম করেছিল। জাস্ট একবার ভাবুন, ঠিক কত বড় একটা প্ল্যানিং ছিল এই পুরো ঘটনার পেছনে। আর বলা হয় এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড, মানে যিনি এই হত্যার আদেশ দিয়েছিলেন, সেই প্রভাকরণ একটা সিনেমা দেখে রাজীব গান্ধীকে হত্যার এই আইডিয়াটা পেয়েছিলেন। এছাড়া এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনে একটা ক্রিটিক্যাল ভূমিকা পালন করেছিলেন ভারতের প্রেসিডেন্ট তথা সায়েন্টিস্ট APJ আব্দুল কালাম। সাথে রাজীব গান্ধীর হত্যা নিয়ে এটাও বলা হয় যে রাজীব গান্ধীর নিজেরই একটা ভুল সিদ্ধান্ত তাকে তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন হলো, ঠিক কি ভুল করেছিলেন রাজীব গান্ধী, আর ঠিক কি প্ল্যানিং করে তাকে হত্যা করা হয়েছিল? এই সমস্ত প্রশ্নের একদম সহজ ভাষায় আজকের এই ভিডিওতে উত্তর দেব আমি মিঠুন, আর আপনারা দেখছেন রোমাঞ্চপিডিয়া। ভিডিওতে আপনি রাজীব গান্ধীর সাথে শ্রীলঙ্কার মিলিটেন্ট গ্রুপ LTTE-র ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন, তাই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দিনটা ছিল 21 মে 1991। রাজীব গান্ধী বিশাখাপত্তনম থেকে ফ্লাইটে করে প্রায় 8:30 পৌঁছান মাদ্রাসে। আগামী লোকসভার ভোট প্রচারের জন্য মাদ্রাস থেকে একটা বুলেট প্রুফ গাড়িতে করে আরো 50 কিলোমিটার দূরে তিনি যান সিরিপেরুম্বুদুরের একটা র্যালিতে। কিন্তু সেদিন র্যালিতে যাওয়ার ইচ্ছা রাজীব গান্ধীর একদমই ছিল না। এমনকি বিশাখাপত্তনম থেকে ফ্লাইট ছাড়ার আগে সেই ফ্লাইটের টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছিল, যার কারণে রাজীব ধরেই নিয়েছিলেন যে আজ তার শ্রীপেরুম্বুদুরে যাওয়া হবে না। কিন্তু লাস্ট মুমেন্টে সেই টেকনিক্যাল প্রবলেম সলভ হয়ে যায়, আর রাজীব গান্ধী নিজেই প্লেন চালিয়ে চলে আসেন মাদ্রাসে। এমনকি সেদিন তাড়াহুড়োতে তিনি তার গাড়িতে খাবার ফেলে এসেছিলেন, আর তার সাথে সবসময় যে সিকিউরিটি অফিসাররা থাকেন তারাও কিন্তু সেদিন তার সাথে ছিল না। আর এই সব কিছুই রাজীবকে একটা সংকেত দিচ্ছিল যে তার সাথে হয়তো আজ কিছু একটা খারাপ হতে যাচ্ছে। কিন্তু এরপরেও রাজীব গান্ধী শ্রীপেরুম্বুদুরে যান, কারণ মা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসের নৌকা এখন তার হাতেই ছিল। শ্রীপেরুম্বুদুরে যে জায়গায় মিটিংটা হওয়ার কথা ছিল সেখানে হাজার হাজার মানুষের ভিড় জমা হয়েছিল, আর এই ভিড়ের মধ্যে ধানু নামের একটা মেয়েও ছিল। 23 বছর বয়সী এই মেয়েটা মুখে হাসি নিয়ে একটা ফুলের মালা ধরে দাঁড়িয়েছিল, আর তাকে দেখে আর 5টা সাধারণ মেয়ের মতোই লাগছিল। কিন্তু সবার চোখের আড়ালে সে ধীরে ধীরে রেড কার্পেটের সামনে সরে আসছিল। ওখানে থাকা বাকিরা ভাবে এই মেয়েটা হয়তো পার্টির কোনো কর্মী, কিন্তু তারা যেটা জানতো না সেটা হলো এই সহজ সরল মেয়েটার মুখের আড়ালে লুকিয়ে ছিল একটা হিংস্র ষড়যন্ত্র, আর তার জামার নিচেই ছিল 700 গ্রাম RDX এর একটা বেল্ট। আর আশ্চর্যজনকভাবে সেদিন ওই র্যালিতে কোনো মেটাল ডিটেক্টর ছিল না, ফলে ধানু নামে সেই মেয়েটা নির্দ্বিধায় মঞ্চের ঠিক কাছে পৌঁছে গিয়েছিল। এরই মধ্যে ঘড়িতে বাজে 10:10, আর তখন মাইকে অ্যানাউন্স হয় যে কিছুক্ষণের মধ্যেই রাজীব গান্ধী এখানে আসছেন। সাথে সাথে লোকজনের মধ্যে একটা হুড়োহুড়ি পেতে যায়, আর এখানে মঞ্চের কাছে বেশ কিছু স্কুলের স্টুডেন্টরা ছিল যারা রাজীব গান্ধীকে কবিতা শোনাতে চেয়েছিল, আর প্রায় 20-25 জনের কংগ্রেসের লিডার এখানে দাঁড়িয়েছিল। ঠিক 10:15 রাজীব গান্ধী তার বুলেট প্রুফ গাড়ি থেকে নামেন, আর রেড কার্পেট থেকে হেঁটে সবার সাথে হাত মেলাতে মেলাতে তিনি এগিয়ে যেতে থাকেন মঞ্চের দিকে। রাজীব গান্ধী যখন মঞ্চ থেকে মাত্র 5 মিটার দূরে ছিলেন তখন ধানু এগিয়ে আসে তাকে মালা পরানোর জন্য। কিন্তু ওখানে যে অফিসার ছিল অনুসুয়া, তিনি ধানুকে আটকান। কিন্তু রাজীব সেই অফিসারকে ইশারা করে ধানুকে ছাড়তে বলেন, আর ধানু হাসি মুখে এগিয়ে যায় রাজীবের দিকে। এই মুহূর্তে এসেও ধানুর চোখে মুখে না তো ছিল কোনো ভয়ের ছাপ, না তো ছিল কোনো প্রতিশোধের চিহ্ন। ধানু এবার রাজীবের গলায় সেই মালাটা পরিয়ে দেয়, আর এরপরেই সে ঝুঁকে প্রণাম করতে যায়। তবে সাথে সাথে সে তার একটা হাত নিয়ে যায় কোমরের দিকে, আর ওখানের অফিসাররা কিছু বুঝে ওঠার আগে ধানু কোমরে থাকা সেই বোমার ট্রিগারটা প্রেস করে দেয়। হঠাৎই ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। রাজীব, ধানু সহ ওখানে থাকা মোট 16 জন সাথে সাথে মারা যায়, আরও প্রায় 43 জন গুরুতর আহত হয়। এবার প্রশ্ন হলো, এই কেসের তদন্ত কিভাবে শুরু হয়েছিল? চলুন এবার সেটা আপনাদেরকে বলি। এখানে ব্লাস্টের কিছুক্ষণের মধ্যেই লোকাল পুলিশ চলে আসে, তারা রাজীব গান্ধীর ছিন্ন বিচ্ছিন্ন শরীর একত্রিত করে। রাজীব গান্ধীর শরীর সেদিন যে কত টুকরো হয়েছিল সেটা আমি ইন্দিরা গান্ধীর বাড়ির যে ব্লগটা করেছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে এই কেসের গুরুত্ব দেখে এই তদন্ত তুলে দেওয়া হয়েছিল CBI এর হাতে, আর এরপরেই একের পর এক সব ইনফরমেশন উঠে আসতে শুরু করে। বোমা ব্লাস্টের সময় সেদিন কিন্তু ধানু একা ছিল না, সেদিন তার টিমের মোট 5 জন ওখানে ছিল। প্রথম হলো ধানু নিচে, ওখানে ছিল আরো 2 জন মহিলা,
নলিনী এবং শুভা এবং আরেকজন ছিল হরিবাবু, যে ক্যামেরা দিয়ে ছবি তুলছিল। আর শেষজন হলো এই প্ল্যানের মাস্টার মাইন্ড শিবরাসান, যে ওই জায়গায় দাঁড়িয়ে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। রাজীব গান্ধী গাড়ি থেকে নামার সময় ধানুর পাশে দাঁড়িয়েছিল শুভা আর নলিনী, আর ব্লাস্টের ঠিক আগেই শিবরাসান ইশারা করে ধানুর পাশ থেকে শুভা এবং নলিনীকে সরে যেতে বলে, যাতে পুলিশের ধানুর উপরে কোনো রকম সন্দেহ না হয়। আর হরিবাবু একজন রিপোর্টার সেজে কার্পেটের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল। তার উদ্দেশ্য ছিল রাজীব গান্ধীর হত্যার সমস্ত দৃশ্য সে নিজের ক্যামেরায় ক্যাপচার করবে, আর তাদের যে সুপ্রিম লিডার আছে তাকে সেই ছবিগুলো পাঠাবে। কিন্তু মানব বোমা ধানুর গায়ে যে বোমা বাঁধা ছিল তার তীব্রতা এতটাই বেশি ছিল যে হরিবাবু, মানে যে ছবি তুলছিল, সেও মারা যায়। আর বাকি তিনজন, মানে শুভা, নলিনী এবং শিবরাসান, ভিড়ের মধ্যে লুকিয়ে পালিয়ে যায়। এবার সিবিআই যখন তদন্ত শুরু করে তখন তারা ওই জায়গায় হরিবাবুর ক্যামেরাটা খুঁজে পায়, কিন্তু ব্লাস্টের কারণে ওই ক্যামেরার ফুটেজগুলো খারাপ হয়ে গেছিল। ফরেন্সিক সায়েন্টিস্ট পি চন্দ্রশেখরন, যিনি এই কেসের ফরেন্সিক টিমে কাজ করছিলেন, তিনি তার বই দ্য ফার্স্ট হিউম্যান বোমে এটা বলেন যে ওই মুহূর্তে এপিজে আব্দুল কালাম ফরেন্সিক সায়েন্সের মাধ্যমে হরিবাবুর ক্যামেরায় পাওয়া ছবিগুলোকে এনহ্যান্স করেন, যেটা ইনভেস্টিগেশনে একটা বড় সাকসেস ছিল। কারণ হরিবাবুর ক্যামেরার এই ছবিগুলোর মধ্যেই প্ল্যানের সাথে জড়িয়ে থাকা সবার পর্দা ফাঁস হতে থাকে। ইনভেস্টিগেশনে এটা জানা যায় যে সিরিপেরুম্বুদুরে রাজীব গান্ধীর র্যালির কথা শুনেই এলটিটি চিফ প্রভাকরণ নজন টিমের একটা দলকে ভারতের তামিলনাড়ুতে পাঠায়। এবার এই এলটিটি কি আর প্রভাকরণকে সেটা একটু পরেই আপনাদেরকে বলবো। তো এই 9 মেম্বারের একটা টিম বোটে করে রাতের অন্ধকারে 1 মে ভারতের তামিলনাড়ুতে আসে, আর এরা শ্রীলঙ্কার জাফনা থেকে একটা সিক্রেট রুটে তামিলনাড়ুতে এসেছিল, যেখান থেকে মাঝে মধ্যেই এলটিটি হাতিয়ার পাচার করত। এই টিমের মাস্টার মাইন্ড ছিল শিবরাসানা, আর মানব বোমা হিসেবে এসেছিল ধানু এবং শোভা। ইন্ডিয়াতে আসার পর নলিনী নামের একটা মেয়ের বাড়িতে তারা থাকতে শুরু করে, আর এই নলিনী আবার এলটিটির একজন মেম্বার মুরুগানের গার্লফ্রেন্ড ছিল। নলিনী তখন শোভা এবং ধানুকে নিজের রিলেটিভ হিসেবে পরিচয় দেয়, যাতে কেউ সন্দেহ না করে। এরপর নলিনী এদের দুজনকে বেশ কিছু ঢিলেঢালা পোশাকও কিনে দেয়, যে ড্রেসের নিচে ধানু সেদিন ওই বোমা বাঁধা বেল্টটা পরেছিল। অন্যদিকে টিমের আরেকজন মেম্বার পেরারি ভালান দুটো 9 ভোল্টের ব্যাটারি সাপ্লাই করে, যা দিয়ে সেই বোমাটাকে ট্রিগার করা হয়েছিল। এই সবকিছু যখন প্ল্যান মাফিক হচ্ছিল তখন এই পুরো টিমটা চেয়েছিল একবার রিহার্সাল করতে, আর এই জন্য তারা হত্যার 9 দিন আগে 12 মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ভিপি সিং এর র্যালিতে যায়। আর সেখানে গিয়ে ঠিক একইভাবে ধানু ভিপি সিংকে মালা পরিয়ে দেয়, এমনকি পা ছুঁয়ে প্রণামও করে। আর এই সবকিছুই 21 মে আবারও করা হয়। পার্থক্য ছিল এইটুকু যে সেদিন ধানুর জামার নিচে ছিল 700 গ্রাম RDX এর একটা বেল্ট। এবার আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে এই লোকগুলো ঠিক কি কারণে রাজীব গান্ধীকে হত্যা করতে চেয়েছিল। এই প্রশ্নটা আমার মাথায় এসেছিল, আর আমি তখন এই বিষয় নিয়ে বেশ কিছু রিসার্চ করি, আর সেগুলো দেখে আমি লিটারেলি হতবাক হয়ে যাই। কারণ যেখানে ইন্দিরা গান্ধীকে তার নিজের বডিগার্ডরা হত্যা করেছিল, যেটা কিনা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলেছিলাম, সেখানে কিন্তু রাজীব গান্ধীর হত্যার সাথে জড়িয়ে ছিল একটা বিদেশি মিলিটেন্ট গ্রুপ, যার নাম ছিল এলটিটিই। এবার প্রশ্ন হলো, এই এলটিটিই কি? 1980 সালের দিকে শ্রীলঙ্কা একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ শুরু হয়েছিল। দেখুন, শ্রীলঙ্কা দেশটা দেখতে ছোট হলেও এখানে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা জাতির মানুষেরা থাকে। তেমনই দুটো জাতি হলো শ্রীলঙ্কার আদি নিবাসী সিংহলিস এবং দ্বিতীয় জাতিটা হলো শ্রীলঙ্কান তামিল, যারা ভারতের তামিলনাড়ু এবং কেরলা এলাকা থেকে গিয়ে বহু বছর ধরে শ্রীলঙ্কায় বসবাস করছে। তবে শ্রীলঙ্কান তামিলরা পড়াশুনো, শিক্ষা দীক্ষা, অফিস আদালত সব জায়গায় একটা ভালো জায়গা তৈরি করে নিতে শুরু করে, যেটা সিংহলিসরা মোটেই পছন্দ করছিল না, কারণ তারা ধীরে ধীরে এই তামিলদের থেকে পিছিয়ে পড়ছিল। এবারে সিংহলিসরা উল্টে ক্ষমতায় এসে ওই তামিলদের বিভিন্ন ক্ষেত্র থেকে বঞ্চিত করতে শুরু করে, আর ঠিক তখনই এই দুটো গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয়। আর এই সময় বেশ কয়েকটা দল এরকম লড়াই করছিল, যার মধ্যে সব থেকে বড় দল ছিল এলটিটিই, যার পুরো অর্থ হল লিবারেশন টাইগার্স অব তামিলেল্লাম, যারা শ্রীলঙ্কাকে ভাগ করে তামিলদের জন্য একটা আলাদা দেশের দাবিতে সশস্ত্র বিদ্রোহ করছিল। তবে এই গোষ্ঠীগুলো দ্বন্দ্বে ভুগছিল শ্রীলঙ্কার সাধারণ মানুষেরা। এই সময় প্রচুর পরিমাণে শ্রীলঙ্কান তামিল ভারতে শরণার্থী হিসেবে আসতে শুরু করে। এছাড়া শ্রীলঙ্কান তামিলদের সাহায্যের জন্য ভারতীয় তামিলদের পক্ষ থেকে রাজীব গান্ধী সরকারের উপর একটা চাপ তৈরি করা হচ্ছিল। এই সময় রাজীব গান্ধী শ্রীলঙ্কা জাফনায়, মানে যেখানে মূলত এই বিদ্রোহগুলো হচ্ছিল, সেই জায়গায় খাবার পাঠাতেন, কারণ এই জায়গাগুলোকে শ্রীলঙ্কার আর্মিরা ঘেরাও করে রেখেছিল। কিন্তু তাতেও বেশ কিছু সুরাহা হচ্ছিল না। তখন রাজীব গান্ধী এটা ভাবেন যে যদি কোনোভাবে জাতির ভিত্তিতে শ্রীলঙ্কা ভাগ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে ভারতের দক্ষিণের রাজ্যগুলো যেমন তামিলনাড়ু, কেরল, এরাও আলাদা দেশে দাবি করতে পারে। তাই শ্রীলঙ্কার যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ হবে সেটা ভারতের জন্য ভালো। অন্যদিকে শ্রীলঙ্কার গভর্নমেন্টও চাইছিল যে ভারত এই বিষয়ে ইন্টারফেয়ার করুক, না হলে তারা একা এই সমস্যা সামলাতে পারবে না। আর এখানে কিন্তু আমি কোনো কিছু নিজের মন গড়া কথা বলছি না, এই সমস্ত কিছুর ইনফরমেশনের সোর্স আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি পেয়ে যাবেন, চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাজীব গান্ধী এরপর থেকে শ্রীলঙ্কার গভর্নমেন্টের সাথে আলোচনা শুরু করে। এখানে ভারতের দাবি ছিল যে শ্রীলঙ্কার সব সিটিজেনদের সমান অধিকার দেওয়া হোক, আর এই কারণে শ্রীলঙ্কার সাথে রাজীব গান্ধী একটা পিস অ্যাকর্ড সাইন করতে চায়। এই পিস অ্যাকর্ডে এটা বলা হয় যে শ্রীলঙ্কার সরকার তামিলদের সমান অধিকার দেবে, আর এলটিটিই তাদের হাতিয়ার ফেলে দেবে, আর তারা বিদ্রোহ বন্ধ করে দেবে। কিন্তু এই এলটিটির যে লিডার ছিল
ভেল্লুপিলাই প্রভাকরণ, সে এই পিস অ্যাকর্ড সাইন করতে রাজি ছিল না, যার কারণে 24 জুলাই 1987 রাজীব গান্ধী একটা স্পেশাল হেলিকপ্টারে করে প্রভাকরণকে দিল্লিতে নিয়ে আসেন আর তার সাথে মিটিং করেন। এখানে প্রভাকরণ জানান যে তিনি এই পিস অ্যাকর্ড নিয়ে এখনও কিছু সিওরিটি দিতে পারছেন না। রাজীব গান্ধী এই সময় প্রভাকরণকে আশ্বস্ত করেন আর তাকে একটা বুলেট প্রুফ জ্যাকেটও গিফট করেন। হ্যাঁ, যে প্রভাকরণ রাজীব গান্ধীকে হত্যার আদেশ দিয়েছিল তাকেই রাজীব গান্ধী নিজের হাতে একটা বুলেট প্রুফ জ্যাকেট গিফট করেছিলেন। তো এই প্রভাকরণের মিটিংয়ের ঠিক 5 দিনের মাথায় 29 জুলাই রাজীব গান্ধী শ্রীলঙ্কায় যান আর শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট জয়বর্ধনের সাথে একটা পিস অ্যাকর্ড সাইন করেন। আর এখানে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, যে শান্তি চুক্তিতে এলটিটির আত্মসমর্পণ নিয়ে কথা হচ্ছিল সেখানে এলটিটির কোনো মেম্বারই ছিল না। এমনকি 24 জুলাইয়ের মিটিংয়ে প্রভাকরণ এটা বলেছিল যে তিনি আরও একবার রাজীব গান্ধীর সাথে এটা নিয়ে কথা বলতে চান, কিন্তু রাজীব গান্ধী দ্বিতীয়বার কথা বলার আগেই এই শান্তি চুক্তিতে সাইন করে ফেলেন। আর ঠিক এই জায়গাটা থেকেই রাজীব গান্ধীর সাথে প্রভাকরণের দূরত্ব বাড়তে থাকে। রাজীব গান্ধী যে সময় শান্তি চুক্তি করেছিলেন ঠিক সেই সময় সারা শ্রীলঙ্কায় ভীষণ আকারে দাঙ্গা শুরু হয় আর শ্রীলঙ্কান তামিলদের রাগ এবার এসে পড়ে রাজীব গান্ধীর উপরে। পিস অ্যাকর্ড সাইন হওয়ার পর রাজীব গান্ধীকে শ্রীলঙ্কায় গার্ড অব অনার দেওয়া হচ্ছিল আর ঠিক সেই সময় একজন তামিল নেভি অফিসার রাজীব গান্ধীর উপর বন্দুকের বাড় দিয়ে হামলা করে, কিন্তু ক্ষতি হওয়ার আগেই তাকে আটকে নেওয়া হয়। আর এই সিচুয়েশন থেকে বোঝা যাচ্ছিল যে এটা নামেই শান্তি চুক্তি ছিল, আসলে এর কোনো ভ্যালুই ছিল না। এরপর রাজীব গান্ধী দেশে ফিরে আসেন, কিন্তু শ্রীলঙ্কায় ক্রমাগত দাঙ্গা বাড়ছিল আর সে সময় তিনি আবার একটা বড় পদক্ষেপ নেন, শ্রীলঙ্কায় ইন্ডিয়ান আর্মি পাঠাতে শুরু করেন। কিন্তু এখানে ভাবার বিষয় হলো যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে রাজীব গান্ধী যে পিস অ্যাকর্ড সাইন করেছিলেন সেখানে কিন্তু কোনো সৈন্য পাঠানোর কথা বলা হয়নি, তবে এই আর্মি পাঠানোর জন্য কিন্তু শ্রীলঙ্কার সরকারই ভারতের কাছে আবেদন করছিল। ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা যে আর্মি গিয়েছিল তাদেরকে বলা হতো IPKF বা ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স। IPKF তো গিয়েছিল শ্রীলঙ্কায় শান্তি ফেরাতে আর সব জাতির মানুষদের মধ্যে যাতে কোনো রকম বিবাদ না হয় সেটা মেনটেন করতে। আর শুরুর দিকে এতে কিন্তু বেশ কিছু এলটিটি মেম্বার স্যারেন্ডারও করেছিল, এমনকি এলটিটির লিডার প্রভাকরণ পিস অ্যাকর্ড সাইন হওয়ার 5 দিনের মাথায় 3 আগস্ট 1987 IPKF এর সামনে স্যারেন্ডার করতে রাজি হয়। কিন্তু শেষ মুহূর্তে তার কাছে এমন একটা ইনফরমেশন আসে যাতে এই বিবাদে ভারতের ভূমিকা পুরোপুরি বদলে যায়। প্রভাকরণের কাছে একটি ইনফরমেশন আসে যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি র গোপনে এলটিটির বিপক্ষে থাকা দলগুলোকে হাতিয়ার দিচ্ছে। এবার এই কথাটা যে কতটা সঠিক তা কিন্তু প্রমাণ হয়নি, কিন্তু এই কারণ দেখে প্রভাকরণ পুরোপুরি উল্টো দিকে হাঁটতে শুরু করে আর এবার তার যুদ্ধটা শ্রীলঙ্কা সরকারের পাশাপাশি IPKF এর সাথে হচ্ছিল। এই সময় এলটিটির অনেক মেম্বার IPKF এর হাতে মারা যায়, উল্টো দিকে IPKF এর প্রায় 1200 জন আর্মি মারা যায়। মানে এক কথায় IPKF এর কারণে এলটিটির অপারেশন পুরোপুরি বানচাল হয়ে যাচ্ছিল, ফলে IPKF কে শ্রীলঙ্কা থেকে সরানো প্রভাকরণের প্রধান উদ্দেশ্য হয়ে যায়। আর এই জন্য তারা ভারতের তামিলনাড়ুর গভর্নমেন্টের সাথে কথা বলতে শুরু করে যাতে তামিলনাড়ু সরকার ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপ দেয়। অন্যদিকে শ্রীলঙ্কায় জয়বর্ধনের সরকার বদলে যায়, যারা কিনা রাজীব গান্ধীর সাথে পিস অ্যাকর্ড সাইন করেছিল। 1989 সালে জয়বর্ধন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে সরে যায় আর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয় রানাসাঙ্গে প্রেমাদাসা, যিনি আবার এলটিটি সাপোর্টার ছিলেন। আর ঠিক এই সময় ভারতের রাজীব গান্ধীর সরকারও ভোটে হেরে যায় আর ভারতের নতুন প্রধানমন্ত্রী হন VP Singh। ওদিক থেকে রানাসাঙ্গা ভারত সরকারকে বলে IPKF কে ফিরিয়ে নিতে, আর এদিক থেকে VP Singh ও এটাই চাইছিল যে অন্য কোনো দেশের ইন্টারনাল ম্যাটারে ভারত কোনো রকম ইন্টারফেয়ার করবে না, কারণ ভারতের এই শ্রীলঙ্কায় IPKF পাঠানো সারা বিশ্বে আমেরিকার ভিয়েতনামে সৈন্য পাঠানোর মতো দেখা হয়। এই বছরই IPKF ভারতে ফিরে আসে, কিন্তু এই সময় রাজীব গান্ধী একটা বড়সড় ভুল করেন, যেটা হলো তিনি ভোটে প্রচারে গিয়ে এটা বলতেন যে তিনি আবার যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি আবার IPKF কে শ্রীলঙ্কায় পাঠাবেন। আর এটাই প্রভাকরণের জন্য একটা বড় ভয় ছিল, কারণ এবার যদি IPKF শ্রীলঙ্কায় আসতো তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়তো। তাই এই সময় থেকেই প্রভাকরণ রাজীব গান্ধীকে হত্যার পরিকল্পনা শুরু করে। আর বলা হয় প্রভাকরণ এই সময় শ্রীলঙ্কার জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থাকতো, সে কোথাও একদিনের বেশি থাকতো না, জঙ্গলে থাকার সময় প্রজেক্টরে সে মাঝে মধ্যে সিনেমা দেখত। আর এই সময় দুটো ফেমাস সিনেমা, একটা ছিল কমল হাসানের ওরু কাইদিন ডায়েরি আর একটা ছিল হলিউড মুভি ডে অব দ্য জ্যাকালস, এই দুটো মুভি দেখেন। এই দুটো সিনেমা রিভেঞ্জের উপরে ছিল আর প্রভাকরণ বিশ্বাস করতেন যে রাজীব গান্ধী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই রিভেঞ্জের সিনেমা দেখেই প্রভাকরণ চেয়েছিলেন রাজীব গান্ধীকে হত্যা করতে, আর সেটা তার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আগে, কারণ এই সময় তার সিকিউরিটি তুলনামূলকভাবে কম ছিল, কারণ 1990 থেকে 1991 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন না। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে ইন্টেলিজেন্স থেকে কি এই ঘটনার কোনো রকম পূর্বাভাস পাওয়া যায়নি। দেখুন, রাজীব গান্ধী কিন্তু আগে থেকে এই হত্যার আশঙ্কায় ছিলেন, তিনি জানতেন যে এলটিটি তাকে মারতে চায়, এই কারণে তিনি তামিলনাড়ুর বেশ কয়েকটা ট্যুর ক্যান্সেল করে দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এই হামলার 2 মাস আগে রাজীব গান্ধীর দুটো মিটিং হয়েছিল, 14 মার্চ এবং 5 মার্চ, আর এই দুটো মিটিংয়ে হয়েছিল এলটিটি ডেলিগেটসদের সাথে। আর এই ডেলিগেটসরা রাজীব গান্ধীকে এই আশ্বাস দেয় যে তার লাইফের উপর কোনো রকম থ্রেট নেই আর তিনি নির্দ্বিধায় তামিলনাড়ুতে যেতে পারেন। আর এরপর রাজীব গান্ধী এতটাই আশ্বস্ত হয়েছিলেন যে তিনি প্রায় 40টা র্যালিতে সিকিউরিটি ব্রিজ করে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছিলেন।
ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে দিল্লিতে যখন হাজার হাজার শিখদের হত্যা করা হচ্ছিল, তখন রাজীব গান্ধী বলেছিলেন, যখন কোনো বড় গাছ মাটিতে আঁচড়ে পড়ে তখন পৃথিবী কেঁপে ওঠে। রাজীব গান্ধীর এই কথা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। সেই রাজীব গান্ধীর মৃত্যুর পরে কিন্তু কোনো রকম হিংসা হয়নি। ইন্দিরা গান্ধীর মৃত্যুতে যেখানে হাজার হাজার নির্দোষ মানুষেরা প্রাণ হারিয়েছিল, সেখানে কিন্তু রাজীব গান্ধীর মৃত্যুতে তার দোষীরা শাস্তিও পায়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই হত্যার মামলায় শুরুতে মোট 26 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, যার মধ্যে প্রায় 19 জনকে অল্প সাজা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মোট 7 জনকে, তার মধ্যে একজন ছিল নলিন। তবে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর সময় সে গর্ভবতী হয়ে পড়ে, সে সময় তার মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া হয়। পরে সেই মৃত্যুদণ্ড বদলে যায় যাবজ্জীবন কারাদণ্ডে। আর এখানে আরো অবাক করার বিষয় কি জানেন, রাজীব গান্ধীর ওয়াইফ সোনিয়া গান্ধী মানবতার দোহাই দিয়ে নলিনীর জন্য ফার্স্ট ক্লাস জেলের ব্যবস্থা করে দিয়েছিল। পরে নলিনীর উদাহরণ দিয়ে বাকি দোষীরাও ধীরে ধীরে আইনের নানা মারপ্যাচ দিয়ে ছাড়া পেয়ে যায়। সবশেষে 2022 সালে 31 বছর জেল খাটার পর মুক্তি পায় নলিনী। কারণ ভারতের আইনে এটা বলা আছে যে যদি কারো যাবজ্জীবন সাজা হয়, তাহলে সেই ব্যক্তি বা সেই মহিলা 14 বছর পর মুক্তির জন্য আবেদন করতে পারবে। সেখানে নলিনী প্রায় 31 বছর জেল খেটেছিল, আর আজ নলিনী স্বাধীনভাবে ভারতে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে যে প্রভাকরণ রাজীব গান্ধীকে হত্যার আদেশ দিয়েছিল, তার পরিণতিও কিন্তু খুব একটা ভালো হয়নি। 2009 সালে শ্রীলঙ্কান আর্মির সাথে একটি যুদ্ধে তার মৃত্যু হয়, আর প্রভাকরণের মৃত্যুর সাথে সাথে এই LTT সমস্ত অপারেশন বন্ধ হয়ে যায়। রাজীব গান্ধী রাজনীতিবিদ হিসাবে কেমন ছিলেন, সেটা বরাবরই একটা বিতর্কের বিষয়। তবে আপনি কি জানেন, রাজীব গান্ধীর ভাই সঞ্জয় গান্ধী কিন্তু ভীষণই পপুলার একজন পলিটিশিয়ান ছিলেন। কিন্তু দাদা এবং মায়ের মতো সঞ্জয় গান্ধীও একটা দুর্ঘটনায় মারা যান। যদি সঞ্জয় গান্ধীর মৃত্যুর উপরে আপনি একটি আলাদা ভিডিও চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। আর একটা জিনিস কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, যে আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না। দেখুন, এই লাইক এবং কমেন্টগুলো আমাকে কিন্তু ইন্সপায়ার করে আরও ভালো ভালো কাজ করতে। তাই অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে লাইক করে দিন। আপনি আমাদেরকে সাপোর্ট করতে পারেন সুপার থ্যাঙ্কস পাঠিয়ে। এই ভিডিওর নিচে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আপনি অ্যামাউন্ট চুজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।